হ্যালো এভরিওয়ান অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজকে থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে দশটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে আর তার তিরিশটার মতন তোমার অ্যান্সার পাওয়া যাবে অর্থাৎ বিষয়টা কি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো বলে দিই যে দশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব আর তার সাপেক্ষে আরও যে সকল রিলেটেড কোশ্চেনগুলো হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা যদি এভাবে প্রিপারেশান নাও এভাবে যদি পড়াশুনো করো তাহলে তোমাদের প্রিপারেশানটাও অনেক উপরে উঠে যাবে ঠিক আছে তো সেই জন্য তোমাদের সুবিধার্থে এরকম ভিডিও তোমাদের দেওয়া হবে আমি অলরেডি প্রাইমারি টেটের ওপরে ভিডিও দিতাম তো এভাবে যখন ভিডিও দিয়েছিলাম সেগুলো সবারই খুবই ভালো লেগেছিলো তো সে কারণে লাইব্রেরি সায়েন্সের উপরেও এভাবে এবার ভিডিও দেওয়া হবে যাতে একটা প্রশ্ন আলোচনা করা হবে গুরুত্বপূর্ণ এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ যে তোমার প্রশ্নগুলো হতে পারে পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করা হবে আর এগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন ঠিক আছে লাইব্রেরির বিভিন্ন পরীক্ষাতে এসেছে আর আসন্ন যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা এসএসসি পিএসসি ডাব্লিউ বিসিএস নেট কে ভিএস এনবিএস যে কোনো লাইব্রেরির পরীক্ষাই হোক না কেন তার জন্য এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের যদি পিডিএফ মনে হয় যে পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে আমাকে মেল করে বলতে পারো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বা তোমাদের মেলে তোমার পিডিএফগুলো সেন্ড করে দেব আর এই ভিডিওতে তোমাদের বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই আলোচনা করা হবে তো চলো শুরু করি কোয়েশ্চেন নম্বর একে কী রয়েছে না পার্শিয়ান ইনস্ট্রাকশান ইজ রিলেটেড টু পার্সিয়ান ইনস্ট্রাকশন কিসের সাথে যুক্ত অপশন এ কালেকশান ডেভেলপমেন্ট অপশান বি ক্যাটালগিং অপশান সি ক্লাসিফিকেশন অ্যান্ড অপশান ডি ডিজিটাইজেশান তো সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ক্ল্যা ক্যাটালগিং ঠিক আছে প্রার্শিয়ান ইনস্ট্রাকশান ক্যাটালগিংয়ের সাথে যুক্ত এখানে প্রার্শিয়ান ইনস্ট্রাকশানটা কি না পার্সিয়ান ইনস্ট্রাকশান রুলস ফর দ্য অ্যালফাবেটিক্যাল ক্যাটালগস তাহলে এটাও প্রশ্ন হতে পারে যে পার্শিয়ান ইনস্ট্রাকশান নিয়ে এমসি কিউতে তোমাদের এইগুলো দেওয়া থাকবে যে অ্যালফাবেটিক্যাল ক্যাটালগস ঠিক আছে তো এর তখন তোমরা অ্যালফাবেটিক্যাল ক্যাটালগটা অ্যান্সার করবে তাহলে এখান থেকে এটাও এমসি আসতে পারে নেক্সট কোয়েশ্চনে যাবো আইএসডিএন দেখো এখানে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হলো পরে রিলেটেড আরও দুটো তিনটে করেও কোয়েশ্চেন রিলেটেড আলোচনা করা হবে ঠিক আছে তো কোয়েশন নম্বর কি রয়েছে আইএসডিএন স্ট্যান্ড ফর আইএসডিএন সম্পূর্ণ নাম বলতে পারো ঠিক আছে কী তো অপশান এতে রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ডিজিটাল নেটওয়ার্কস অপশান বিতে রয়েছে ইনস্টিটিউট ফর সিরিয়াল অ্যান্ড ডিজিটাল নাম্বার অপশান সি ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক অ্যান্ড অপশান ডি ইন্টারন্যাশনাল সিরিয়ালস ডকুমেন্ট নাম্বার তো এই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক আইএসডিএন এর ফুল ফর্ম বা স্ট্যান্ড ফর ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আইএসডিএন এর সম্পর্কে আরও আমরা ডিটেলসে জেনে নেব যে আইএসডিএন কি দিজ আর এ সেট অফ কমিউনিকেশন স্ট্যান্ডার্ড ফর সাইমেন্টেনিয়াস ডিজিটাল ট্রান্সমিশন অফ ভয়েস ভিডিও ডেটা অ্যান্ড আদার নেটওয়ার্ক সার্ভিসেস ওভার দ্য ট্রেডিশনাল সার্কিটস অফ পাবলিক সুইচেড টেলিফোন নেটওয়ার্ক পাবলিক যে টেলিফোন নেটওয়ার্ক রয়েছে তার মাধ্যমে ভয়েস ভিডিও ডেটা এবং আদার্স যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করে এ আইএসটিএন ঠিক আছে নেক্সট এ আর পি এন ইটি ইজ অ্যান এক্সাম্পল অফ এ আর পি কিসের এক্সাম্পল অপশান এ ল্যান অপশান বি র্যান অপশান সি ম্যান অ্যান্ড অপশন ডি ওয়্যান তো এটা কিসের এক্সাম্পল না অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ওয়্যান ঠিক আছে আর এখান থেকে তোমাদের ওয়্যান এর ফুল ফর্মটাও জানতে হবে এটাও এসে থাকে পরীক্ষাতে ওয়্যানের ফুল ফর্ম হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে তিন টাইপসের যে নেটওয়ার্ক রয়েছে সেগুলোর ফুল ফর্মগুলো এবং নেমগুলো এই তিনটের মধ্যে তিনটেই খুবই গুরুত্বপূর্ণ একটা এসেই থাকে প্রায়ই তো ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ম্যান হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এই তিনটে তোমাদের মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোরে যায় কি বলেছে দ্য ইন্ডিয়ান মেডালার্স আর্টস সেন্টার ইজ লোকেটেড অ্যাট ইন্ডিয়ান মেডালার্স আর্টস সেন্টার কোথায় রয়েছে অপশান এতে রয়েছে এ আই আই এম এস নিউডেলি অপশান বি আইআইটি দিল্লি অপশান সি এনআইসি নিউ ডেল্লি অ্যান্ড অপশান ডি ইনসডক নিউ ডেল্লি তো সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এনআইসি নিউ ডেল্লি ইন্ডিয়ান মেডালার্স সেন্টার রয়েছে এনআইসি নিউ এখান থেকে আর কি কি রিলেটেড কোশ্চেন হতে পারে না ইন্ডিয়ান মেডালার্স সেন্টার্স ইজ এ বিভ্লিওগ্রাফিক ডেটাবেস অফ ইন্ডিয়ান মেডিকেল জার্নালস তাহলে এটা থেকেও এমসিকিউ আসতে পারে যে এই সেন্টারটা কিসের সেন্টার না ইন্ডিয়ান মেডিকেল জার্নালসে ঠিক আছে বিভ্লিওগ্রাফিক ডেটাবেস অফ ইন্ডিয়ান মেডিকেল জার্নালস আর এখান থেকে আরেকটা কোয়েশন হতে পারে সেটা হলো এনআইসি এর ফুল ফর্ম স্ট্যান্ড ফর এনআইসি হলো ন্যাশনাল ইনফরমেশান সেন্টার তাহলে এখান থেকে এই দুটো কোশ্চেন রিলেটেড রয়েছে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভে যায় দ্য ডিকশনারি ক্যাটালগ কোড অফ ডক্টর এস আর রঙ্গনাথন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ডক্টর এশা রঙ্গনাথনের যে ডিকশনারি ক্যাটালগ কোড রয়েছে সেটা প্রথম প্রকাশিত হয় কত সালে অপশান এ নাইনটিন থার্টি থ্রি অপশান বি নাইনটিন থার্টি ফোর অপশান সি নাইনটিন এইট অ্যান্ড ডি নাইনটিন ফর্টি ফাইভ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটাই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ নাইনটিন ফর্টি ফাইভ ইন্ডিয়ান সরি দ্য ডিকশনারি ক্যাটালগ কোড যেটা রয়েছে ডক্টর এস আর রঙ্গনাথনের সেটা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এখানে আরেকটা বলে রাখি যে তোমার ডিকশনারি ক্যাটালগ কোড রয়েছে ডক্টর এস আর রঙ্গনাথনের সেখানে তিনশো কুড়িটা পেজেস ছিল এত ডিটেলসে না এলেও তোমাদের জেনে রাখা প্রয়োজন তিনশো কুড়িটা পেজ ছিল নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ডেলনেট ইজ ডেভেলপ বাই ডেলনেট কার্ড দ্বারা তোমার তৈরি হয়েছিল অপশান এ ইউজিসি অপশান বি নিস্যাট অপশান সি ইনস্টক অ্যান্ড অপশান ডি ডেলি ইউনিভার্সিটি লাইব্রেরি তো সঠিক উত্তর অপশান বি অর্থাৎ নিস্যাট ডেলনেট ইজ ডেভেলপড বাই নিস্যাট এটাও খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের ডেলনেটের ফুল ফর্মটা জেনে রাখতে হবে ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লিতে তাহলে এখান থেকে তিনটে কোয়েশ্চেন হতে পারে ডেলনেটের ফর্ম কি ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক এটি কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল না দিল্লিতে নেক্সট এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে ডেলনেটের নেটের আর্লিয়ার নেম অর্থাৎ পূর্ববর্তী নাম দেখবে তোমরা কোনো কোনো বইয়ে কোথাও হয়তো দিল্লি পাবলিক নেটওয়ার্ক কোনো হয়তো কোনো জায়গায় হয়তো ডেভেলপিং পাইব্রেরি এড সরি ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক আমি বারবার পাবলিক বলে ফেলছি ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক দু দুটোই দেওয়া রয়েছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো একটা পূর্ববর্তী নেম একটা পরবর্তী নেম ঠিক আছে আগে নাম ছিল দিল্লি পাবলিক সরি দিল্লি লাইব্রেরি নেটওয়ার্ক আর বর্তমান নাম হলো ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক ঠিক আছে তাহলে এটা গুলিয়ে ফেলার কোনো ব্যাপার নেই আর নেম হলো দিল্লি লাইব্রেরি নেটওয়ার্ক এবং ডেলনেট নেট এর যদি বর্তমান নাম বলা হয় তাহলে সেটা হবে ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমার হতে পারে যে ডেলনেট হ্যাজ বিন এস্টাবলিশড উইথ দ্য প্রাইম অবজেক্টিভ অফ প্রমোটিং রিসোর্স শেয়ারিং অ্যামং দ্য লাইব্রেরিজ এর যে প্রাইম অবজেক্টিভ কি সেটাও প্রশ্ন আসতে পারে তো এর প্রাইম অবজেক্টিভ হলো প্রমোটিং রিসোর্স শেয়ারিং রিসোর্স শেয়ারিংকে প্রমোট করা লাইব্রেরির মধ্যে আর এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে ফুল ফর্ম কি এটাও আসতে পারে ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনফরমেশান সিস্টেম ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেক্সট কোয়েশন নম্বর সেভেন দ্য ব্র্যান্ড উইথ ইজ মেজার্ড ইন ব্র্যান্ড উইথ কিসে মেজার করা হয় অপশন এ বাইকস পার সেকেন্ড অপশন বি নাম্বারস পার সেকেন্ড অপশন সি স্পিড পার সেকেন্ড অ্যান্ড অপশন ডি সাইকেল পার সেকেন্ড তো সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ স্পিড পার সেকেন্ড ব্যান্ডউইথ মেজারড ইন স্পিড পার সেকেন্ড এখানে আমাদের জেনে রাখতে হবে যে ব্যান্ডউইথটা উইথটা কি না ব্যান্ডউইথ উইথ ইজ হাউ মাচ ইনফরমেশান ইউ রিসিভ থ্রু দ্য ইন্টারনেট এভরি সেকেন্ড প্রতি সেকেন্ডে তোমার কত ইনফরমেশান তুমি রিসিভ করছো ইন্টারনেটের মাধ্যমে সেটাই হলো ভেন্ড উইথ নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নম্বর এইট আইএসবিডি ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিভ্লিওগ্রাফিক ডেসক্রিপশান ফর আইএসবিডি যেটা রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা কিসের জন্য অপশান এ সিরিজ অপশান বি সিরিয়ালস অপশান সি স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডি তে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ সিরিয়ালস আইএসবিটি ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভিভ্লিওগ্রাফিক ডিসক্রিপশান ফর সিরিয়ালস আর এখানে তোমাদের আইএসবিডি সম্পর্কে একটু বলে রাখি এখান থেকেও প্রশ্ন আসতে পারে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও বলে দেবো আইএসবিডি ইজ সেট অফ রুলস প্রোডাক্ট বাই দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্সট্রাকশন দ্যাট ইজ আই এফ এল এ টু ক্রিয়েট বিব্লিওগ্রাফিক ডিসক্রিপশান ইন স্ট্যান্ডার্ড হিউম্যান রিডেবল ফর্ম স্পেশালি ফর ইউজ ইন বিব্লিওগ্রাফি অর লাইব্রেরি ক্যাটালগ তাহলে আই কি এটা কী না আই হলো সেট অফ রুলস এটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আই এফ এর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আই এফ এর ফুল ফর্ম কি এটাও গুরুত্বপূর্ণ আই এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্ট্রাকশন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইনে যাব ইন্টারন্যাশনাল মার্ক ইজ এ প্রোগ্রাম অফ ইন্টারন্যাশনাল মার্ক যেটা রয়েছে সেটা কি কার প্রোগ্রাম অপশান এ লাইব্রেরি অফ কংগ্রেস অপশান বি দ্য ব্রিটিশ লাইব্রেরি অপশান সি আই এফ এল এ অ্যান্ড অপশান ডি ফিড তো এই সঠিক উত্তর অপশান সি অর্থাৎ আই এফ এলএ আমরা যে উপরে পড়লাম না আই এর ফুল ফর্ম তো আইএফএল এর প্রোগ্রাম হলো এ ইন্টারন্যাশনাল মার্ক প্রোগ্রাম তো এখানে আবার মার্কের যে ফুল ফর্ম সেটাও গুরুত্বপূর্ণ সেটাও এসে থাকে মার্কের ফুল ফর্ম হলো মেশিন রিডেবল ক্যাটালগিং আর আই এর ফুল ফর্ম তো বললাম ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্ট্রাকশন তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তোমার ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন কি রয়েছে না নিশেট হ্যাজ বিন ডেভেলপড দ্য সফটওয়্যার নিশেট কোন সফটওয়্যারটি তৈরি করেছে অপশান এ লিফ সিস অপশান বি তৃষ্ণা অপশান সি কোহা অ্যান্ড অপশান ডি শোল সবগুলোই তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার তো কোন লাইব্রেরি ম্যানেজমেন্টটা তোমার নিশেটের দ্বারা তৈরি হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ভি অর্থাৎ তৃষ্ণা তৃষ্ণা যে সফটওয়্যারটি রয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সেটা নিশেটের দ্বারা তৈরি এখানে নিশেটের ফুল ফর্ম এটাও গুরুত্বপূর্ণ নিশেটের ফুল ফর্ম কি না ন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও এসে থাকে আর তৃষ্ণা সম্পর্কে একটু বলে রাখি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যদি তৃষ্ণা ডিটেলস দে প্রশ্ন দেওয়া থাকে তো তৃষ্ণা ইজ এ সিডিএস অ্যান্ড আই এস আই এস বেসড সফটওয়্যার প্যাকেজ এস তৃষ্ণা যেটা রয়েছে সেটা সিডিএস বা আই এস বেসড সফটওয়্যার প্যাকেজ ঠিক আছে এখান থেকেও প্রশ্ন হতে পারে আর আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা হল অ্যানাদার সফটওয়্যার বাই নিশেড নিশেটের তৈরি আরেকটা সফটওয়্যার হলো সঞ্জয় এটাও খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের এই যে এমসি কুপগুলো রয়েছে সেখানে যদি তৃষ্ণা না থাকে ধরো সঞ্জয় থাকে তাহলে সেক্ষেত্রে সঞ্জয়টা উত্তর হবে আর যদি তৃষ্ণা সঞ্জয় দুটো একসাথে থাকে তাহলে অবভিয়াসলি তোমার অপশান আরেকটা থাকবে যেটাতে বোধ এ অ্যান্ড বি বা বোধ বি এন সি এরকম দেওয়া থাকবে কারণ দুটো একসাথে দেওয়া থাকলে তো দুটোই অ্যান্সার হবে তো তৃষ্ণা এবং যে সঞ্জয় রয়েছে দুটোই তোমার নিষেটের তৈরি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা জানিয়ে জানিও যাতে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি এভাবেই ভিডিও দিয়ে থাকবো তোমাদের প্রিপারেশনও সুবিধা হবে আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে